হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ডাব্লু বিপিএসসিওয়ালা তো ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকে আমাদের আলোচনাটা কী হবে একটা খুবই বড়ো জিও পলিটিক্স চেঞ্জ হতে চলছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে একটা চেঞ্জ হচ্ছে আমেরিকা যেটা একটা সুপার পাওয়ার দেশ সেইখানে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হচ্ছিল আর সেইখানে রয়েছে দুটো পার্টি বেসিক্যালি যেটা দুটো পার্টি কন্টে ফাইট করেছে তাদেরকে সেইখানে ডোনাল্ড ট্রাম্প যেটা বিলং করেন রিপাবলিকান পার্টি আর এদিকে কামলা হ্যারিস যেটা বিলং করছেন ডেমোক্রেটস পার্টিকে তো এখানে ডোন ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি জিতে গেছেন এখানে ইলেকশনের মানে নেক্সট প্রেসিডেন্ট অফ আমেরিকা কে হতে চলছে ডোনাল্ড ট্রাম্প এটা খুবই একটা মানে এক্সট্রা অর্ডিনারি কামব্যাক ডোনাল্ড ট্রাম্পের যে ডেস্টিনি দেখুন যে লাস্ট যখন ইলেকশন হয় দু সালে তো সেখানে জো বাইডেন পরাজিত করে দিয়েছেন পরাজিত করেছেন কাকে ডোনাল্ড ট্রাম্পকে আর আবার এইখানে রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট কে রিপাবলিকান পার্টিকে ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প পরাজিত করছে কাকে তো কমলা হ্যারিসকে দেখুন ইনি নিজে ডেমোক্রেট পার্টি ইলেকশানটা কী হয়েছিল আগে জো বাইডেনকেই প্রেসিডেন্সিয়াল ইলেকশানের ক্যান্ডিডেট ডিক্লেয়ার করা হয়েছিল ডেমোক্রেট পার্টিকে কিন্তু জো বাইডেনের বক্তব্য ছিল যে এজ হয়ে গেছে তাই উনি স্টেপ ডাউন করলেন আর ফাইনালি যে সিটিং ভাইস প্রেসিডেন্ট ছিলেন কমলা হ্যারিস উনি এখানে ডোনাল্ড ট্রাম্পের এগেন্সে ইলেকশন হয়েছেন লড়েছেন এবার লাস্টে কি হয়েছে যে আজকে ডেটে যখন আমি ভিডিও শ্যুট করছি তো সেটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প পেয়ে গেছে মোটামুটি টু সিটস আর জিতার জন্য সিটস চাই আমাদের টু এখানে যে প্রেসিডেন্সির ইলেকশনের জন্য যদি প্রেসিডেন্ট হতে চায় তাহলে কত সিট চাই টু সেভেন্টি সিটস চাই এবার এটা নিয়ে একটা খুবই বড় একটা জিও পলিটিক্যাল চেঞ্জ আসবে সেটা অবশ্যই সবাই জানে এবার কি চেঞ্জ আসবে প্লাস আমাদের দেশের জন্য কি ভালো হবে বা খারাপ হবে বা কি ইন্ডিয়ার জন্য কীরকম সিনারিও শিফট হবে সেটাও আমাকে জানতে হবে আমরা এই ভিডিওতে জানবো প্লাস সঙ্গে সঙ্গে যে ওয়ার্ল্ডে কি চেঞ্জ আসছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে খুব সঠিকভাবে বলবো খুব শর্টে বলবো আপনারা অবশ্যই দেখবেন এখানে কি বলছে ফোর্টি প্রেসিডেন্ট অফ ইউএসএ কে হয়ে গেল এই লোকটা ডোনাল্ড ট্রাম্প আর আমরা খবরে এখন খুব বেশি শুনবো কীরকম শুনবো যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এই শব্দটা খুবই শুনবো আবার দু থেকে যে কুড়িটা হয়েছিল সেই জিনিসটা টোয়েন্টি থেকে আমরা টোয়েন্টি এইট অব এই জিনিসটা শুনতে থাকবো ঠিক তো দেখো কি হচ্ছে এখানে দেখবেন যে একটা এক্সট্রা অর্ডিনারি কামব্যাক হয়ে যাবে মানে যে লাস্ট ইলেকশানে হেরে যায় দু হাজার কুড়ি ইলেকশনে হেরে যায় সে আবার একটা ক্যান্ডিডেট হয়ে আসে প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট হয়ে আর সেইখানে ডেমোক্রেট পার্টির কমলা হ্যারিসকে পরাজিত করে এখানে চলে আসে কে আমাদের ডোনাল্ড ট্রাম্প ইনফ্যাক্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে অ্যাসোসিনেশন মারাও মানে গুলিবিদ্রোহ করা হয়েছে কানের পাশ দিয়ে গুলি গেছে সেটাও আপনারা অবশ্যই দেখেছেন নিউজে বা খবরে তো সেটাও হয়েছে আর দুশো সত্তরটা সিটস চাই তার মধ্যে ডোনাল্ড ট্রাম্প টু সেভেন্টি সেভেন সিটস অলরেডি পেয়ে গেছেন নেক্সট এখানে দেখুন যেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট অ্যাপয়েন্ট হলেন বা ইলেক্ট হয়ে গেছেন সেটার ক্ষেত্রে দেখুন জিও পলিটিক্স কীভাবে শিফট হয় আজকে এই লোকটা ইনাদের সাথে আমাদের দেশের কোনো ভালো একটা সম্পর্ক নেই অ্যাট রিসেন্ট রিগার্ডিং খালিস্তানি টেরিস্ট বলো বা খালিস্তানি প্রো খালিস্তানি নেচার বলো সেটা খালিস্তানি যেহেতু এখানে বেশি থাকে ক্যানাডাতে তো ক্যানাডার প্রেসিডেন্ট জাস্টিন টুডু কি বলছে যে প্রেসিডেন্ট ফ্রেন্ডশিপ বিটুইন ক্যানাডা অ্যান্ড ইউএসএ ইজ দ্য এনভি অফ দ্য ওয়ার্ল্ড উনি ফ্রেন্ডশিপ দেখাচ্ছেন বলছেন যে ফ্রেন্ডশিপ আমাদের যে ছিল এটা সবাই চেনে ওয়ার্ল্ড জানে এটা সবাই নাম করে এটা হুট করে একটা স্টেটমেন্ট নিয়ে আসে কে দেখুন ছটা উনত্রিশে সময় এই টুইটটা আসে কার জাস্টিন টুডু যে কি ক্যানাডার প্রেসিডেন্ট ঠিক তো ক্যানাডার প্রাইম মিনিস্টার সরি ক্যানাডার প্রাইম মিনিস্টার উনি কংগ্রেচুলেট করছেন এক্স প্লেটফর্ম থেকে যে ডোনাল্ড ট্রাম্প এখানে প্রেসিডেন্ট হয়েছেন এবার এই জাস্টিন ট্রুডু এ মাঝখানে কেন সঙ্গে সঙ্গে কংগ্রেচুলেট করলো সেটার বিষয়টা হলো যে এখন ইন্ডিয়া আর ইন্ডিয়া আর ক্যানাডার মধ্যে একটা খুবই টাসাল ওয়ার চলছে আপনি অবশ্যই খবরে ফলো করছেন তো সেইখানে ট্রাডু মনে ট্রুডুর মনে একটা হয়েছে যে যদি ট্রাম্প আসে তো ট্রাম্পের সাথে মোদীর সম্পর্ক ভালো তো সেটার ক্ষেত্রে হয়তো ট্রাম্প আমার উপরে চাপতে পারে তো এটা একটা ফ্যাক্টর এখানে কাজ করছে আর এখানে ওই জন্য একটা টুইট এসে গেছে ক্যানাডা থেকে ক্যানাডার প্রাইম মিনিস্টার থেকে নেক্সট আরও একটা জিও পলিটিক্যাল শিফট সেটা হচ্ছে ওয়ারি ইন ইউক্রেন অ্যাট ট্রাম্প ভিক্ট্রি অ্যাট ক্রিটিক্যাল মোমেন্ট ইন ওয়ার আপনি জানেন যে অনেক দিন ধরে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছে আর লাস্ট ট্রাম্পের যে সময়টা ছিল চার বছর এ প্রেসিডেন্ট ছিল সেখানে দেখা গিয়েছিল যে রাশিয়া এগেনস্টে খুব একটা ট্রাম্প জাননি ইউক্রেনের এগেনস্ট ইনফ্যাক্ট উনি ছিলেন ইউক্রেনের এগেনস্টে কাজ বলেছিলেন অনেক কথা তো সেটার ক্ষেত্রে ইউক্রেন বা কিভ যেটা ওর রাজধানী সেখানে একটা টেনশন হয়ে গেছে টেনশান কী ধরনের যে ওইখান যে প্রেসিডেন্ট বা জেলেন্স কি যে প্রেসিডেন্ট রয়েছেন ইউক্রেনে সেটার ক্ষেত্রে কি হবে যে উনার অ্যাকচুয়ালি ইউক্রেন বেসিক্যালি রিলাই করে কার উপরে তো বাইরে থেকে যে হেল্প আসে বিভিন্ন দেশ থেকে ইউক্রেনের সমস্ত কিছু নিজের নেই বা রাশিয়ার এগেন্সেও ফাইট করতে পারবে না তাই যেহেতু বাইরে থেকে যে সোর্স বা ওর ওয়ার ওয়েপন্স হলো বা টাকা পয়সা সমস্ত আছে বাইরে থেকে আমেরিকা সেখানে খুব বড় একটা সাপ্লায়ার এবার জো বাইডেন থাকবে না ডোনাল্ড ট্রাম্প থাকবে হয়তো ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দিল তাহলে কি ইউক্রেন কি করতে পারবে ইউক্রেন কি সক্ষম যে সেই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাবে তো ক্রিটিক্যাল স্টেজ অফ ওয়ারে সেখানে ইউক্রেন জন্য সমস্যা হতে পারে এবার ওয়ার্ল্ডের সমস্ত লিডার যারা যারা আছেন ওরা সবাই ওনারা সবাই কি কংগ্রেচুলেট করা শুরু করছে যারা যারা ভয়ে ছিল ওরাও এগিয়ে এসে কিছু না কিছু বলছে কারণ ট্রাম্পকে যারা পছন্দ করতো না এবার পছন্দ করতে হবে এদিকে ইসরায়েল কি বলছে ইসরায়েলস বেস্ট ফ্রেন্ড অবশ্যই এটা ঠিক ইসরায়েল ইসরায়েলি প্রেম প্রাইম মিনিস্টার নেতানিয়াহু কি বলছেন যে ডোনাল্ড ট্রাম্পকে বেস্ট ফ্রেন্ড হিসাবে বলেছেন আর এটাও সঠিক যে লাস্ট ডোনাল্ড ট্রাম্পের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেখানে দেখা গিয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প খুব ভালো কাজ করেছিলেন জন্য ইসরায়েলকে ইনফ্যাক্ট সৌদি আরবিয়ার সাথে মিলাতে মানে একটা যুক্তি চুক্তি করানোর চেষ্টা করেছিলেন সেখানেও আপনার অ্যাম্বাসডার হাউস খোলা এমবেসি খোলার জন্য এইসব বক্তব্য দিয়েছিলেন বা খোলা হয়েছে অনেক জায়গায় তো সেটার জন্য ইসরায়েল বলছে যে হ্যাঁ এবার যেহেতু ইসরায়েল নিজে একটা ওয়ারে রয়েছে গাজা বা লেবানানের সাথে সেদের ক্ষেত্রে হামাসের ক্ষেত্রে যে ওয়ারে আছে তো সেটার ক্ষেত্রে আবার মনে হবে যে ইসরায়েলকে আবার বেশি করে সাপোর্ট করবে ডোনাল্ড ট্রাম্প আর ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব বক্তব্য রয়েছে কি রয়েছে যে উনি সবসময় মিডিল ইস্টকে শান্তিতে দেখতে চান মিডিল ইস্ট মানে এশিয়া এবার এই ছবিতে কিছু বলার আমার নেই আপনারা দেখতে পাচ্ছেন পিএম মোদি আগে ওই ছবি এসছে আর আপনারা জানেন যে পি এম মোদির সাথে ডোনাল্ড ট্রাম্পের ইকুয়েশানটা কীরকম তো জিও পলিটিক্স যেভাবে শিফট হবে না কেন ইন্ডিয়ার সাথে এটা বলাই যাবে যে লাস্ট রিলেশান ছিল ওইটা আরও বাড়বে এখানে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এস জয়শঙ্কর অলরেডি বলেছেন যে হোয়াইট হাউসে যেই হোয়াইট হাউস মানে যেটা আমেরিকার হাউস সেখানে যে কেউ আসুক কিন্তু আমাদের আমেরিকার সাথে টাইটা ভালো যেরকম ছিল ওইরকমই থাকবে কিন্তু ওটা একটা ডিপ্লোমেটিক ল্যাঙ্গুয়েজ এখানে অবশ্যই অবশ্যই ভারতের জন্য অনেক কিছু ভালো হবে আর ভারতের জন্য অনেক চেঞ্জেস এই যে ক্যানাডা যে ক্যানাডা যে করছে বা আপনি ধরুন বিভিন্ন খালিস্তানি অ্যাপ্রোচগুলো আমি বলবো আগে ভিডিওতে তো সেখানে একটা প্রেসার ক্যানাডার উপরে ক্রিয়েট করা যাবে সেটা ডোনাল্ড ট্রাম্পই অবশ্যই করবে ঠিক নেক্সট দেখে নিই আমরা ডোনাল্ড ট্রাম্পস রিস্টার রিটার্ন অ্যাজ ইউএস প্রেসিডেন্সেল উইল স্পেল বিগ চেঞ্জেস ফর ইন্ডিয়া স্পেল বিগ চেঞ্জেস ফর ইন্ডিয়া সেখানে কেন এই কথাটা বলা হচ্ছে কারণ এটা খুবই ভালো ইম্পর্টেন্ট ট্রাম্পস পজিটিভ কেমিস্ট্রি উইথ ইন্ডিয়াস প্রাইম মিনিস্টার মোদি আমাদের দেশের প্রধানমন্ত্রীর সাথে ট্রাম্পের যে একটা পজিটিভ কেমিস্ট্রি আপনারা দেখেছিলেন যে আহমেদাবাদে হোস্ট করেছে আমেরিকাতে গিয়ে মোদি ওইখানে ভাষণ দিয়েছিলেন তো ওদের কেমিস্ট্রিটা এতই ভালো যে তাই আমাদের জন্য অনেক কিছু ফ্রুটফুল এখানে দেখা যাবে প্লাস ইন দিওয়ালি দিওয়ালিতে ট্রাম্পের মেসেজ ছিল যে আমরা হিন্দু আমেরিকান ইন্টারেস্টকে সাফ সেফগার্ড করবো যারা ইন্ডিয়াতে মানে আমেরিকাতে যারা হিন্দু রয়েছেন ওদের ইন্টারেস্টকে আমরা সেফগার্ড করতে চাই ওদের সাথে থাকতে চাই ওদের জন্য কাজ করতে চাই প্লাস আপনি আরও একটা বার্নিং ইস্যু দেখছেন যে শেখ হাসিনা পালিয়ে এসে ইন্ডিয়াতে চলে এসছেন যেহেতু বাংলাদেশে এখন সিভিল ওয়ারের মতন হয়ে গেছিলো তারপরে ওইখানে বা মাইনরিটি যে রয়েছে হিন্দু তো হিন্দুকে সবসময় অ্যাটাক করা হয় আর সেটাও ইলেকশনের যখন ক্যাম্পেনিং করছিল ডোনাল্ড ট্রাম্প তো অবশ্যই বারবার বলছিল যে আমি এই অ্যাটাকগুলোকে কনডেম করছি যে মাইনরিটিস এই ওয়ার্ডটা ইউজ করেছে কারণ হিন্দু এখানে মাইনরিটি তো মাইনরিটিতে যেহেতু হিন্দু রয়েছে তো ওই অ্যাক্টগুলোকে আমি কনডেম করছি আর যখন আমি আসবো তো অবশ্যই চাইবো যে ওই ঝামেলাগুলো না হোক তো প্রেসিডেন্ট ইউএস প্রেসিডেন্ট খুবই পাওয়ারফুল লোক একজন যে সুপার পাওয়ার পাওয়ারফুল অলমোস্ট ওয়ার্ল্ড ইকোনমিকটাকে কন্ট্রোল করতে পারে ইউএস সেই জন্য আমরা ডলারে ডিল করি অবশ্যই ম্যাক্সিমাম কেসে ডলারে ওই জন্য রুপির সাথে ডলার কম্পেয়ার হয় কিন্তু এবার কি হয়েছে অনেক চেঞ্জেস হয়েছে আমরা টাকাও ডিল করা শুরু করেছি তো এখানে বলছে যে রেজিগনেশান যখন শেখ হাসিনা দিয়েছে তখন কন্ডেম করছে আর ওনার বক্তব্য যে উনি আওয়ার গ্রেট পার্টনারশিপ উইথ ইন্ডিয়া অ্যান্ড মাই গুড ফ্রেন্ড প্রাইম মিনিস্টার এটা স্ট্রেংথেন করতে চাইছেন মানে আরও মজবুত করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প ঠিক এটা আগেই বলেছিলেন উনি তারপরে হোয়াই ট্রাম্প টু পয়েন্ট ও যেরকম মোদি টু পয়েন্ট ও থ্রি পয়েন্ট ও বলি তো ট্রাম্প টু পয়েন্ট ও কেন ফেভারেবল হবে ফর ইন্ডিয়া এটা সবচেয়ে জানা বিষয় এই যে পন্নুন মার্ডার কেস এজন একজন প্রো খালিস্তানি ছিলেন এখানে বলা হয় যে ইন্ডিয়া কি করেছে যে হায়ার করে পনুনকে মারিয়েছে মানে গুলি গুলিবিদ্রোহ করে মারা গেছে তো এবার সেটার ক্ষেত্রে সবসময় ক্যানাডা কন্ডেম করে আমাদেরকে ক্যানাডা বিভিন্ন কিছু বলেছে ইনফ্যাক্ট প্রচুর অ্যাগ্রেসিভ স্টেটমেন্ট দিয়েছে যে ইন্ডিয়া টাকা দিয়ে হায়ার করে লোককে আর এখানে মারায় আমাদের দেশে পাঞ্জাবি লোকদেরকে মার্ডার করছে সেরকম তো এখানে ইন্ডিয়ার সেরকম কোনো বক্তব্য ছিল না ইন্ডিয়া কোনো রিপ্লাই দেনি মাঝখানে একটা খুব ভালো একটা রিপ্লাই এসেছিল এস জয়শঙ্কর থেকে অন দ্য প্ল্যাটফর্ম এক্স এইবার ইন্ডিয়া রাশিয়া রিলেশন ট্রেড বা রিলেশন উইথ চাইনা এই সমস্ত কিছু চেঞ্জ হবে যখন ট্রাম্প টু মানে ট্রাম্প টু পয়েন্টও এডমিনিস্ট্রেশন শুরু করবে বিভিন্ন মার্কেট শিফট হবে ইউএস ইকোনমি জিও পলিটিক্স ফাইন্যান্সিয়াল মার্কেটস ইন দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড সমস্ত কিছু চেঞ্জ হতে চলছে ইনফ্যাক্ট ট্রাম্প এটাও বলেছে যে আমি যে এসছি আমার দেশের জন্য ভালো করবো এই যে ইমিগ্রেশন হচ্ছে সেটার জন্য আমি কিছু ভালো করবো দেশের জন্য শান্তি আনবো আমেরিকাতেও কিছু কিছু ঝামেলা চলছে সেটার জন্য উনি অনেক কিছু বলেছেন তো ওই জন্য ট্রাম্প টু পয়েন্ট ও ক্যান বি ফেভারেবল ফর ইন্ডিয়া এটা সঠিক একদমই ফেভারেবল থাকছে নেক্সট এই লোকটা এসে গেছে এবার তোমরা জানোই সবাই যে ডোনাল্ড ট্রাম্প অ্যাজ দ্য প্রেসিডেন্ট ফোর্টি সেভেন প্রেসিডেন্ট অফ ইউএসএ এক্সপার্ট কি বলছে ট্রাম্প ইজ লাইকলি টু হার্ড এন অ্যাপ্রোচ টু ইউক্রেন অ্যান্ড চাইনা চাইনা আর ইউক্রেন জন্য ওনার নীতিগুলো শক্ত হবে হার্ড হবে অ্যান্ড ইনফিউজ মোর ইনপ্রেডিক্টিবিলিটি ইন দ্য মিডিল ইস্ট আর মিডিল ইস্টের মধ্যে আরও ভালো করে যাতে এই সমস্ত ঝামেলাগুলো যে চলছে ওইটাকে মেটানো বা শান্তি আনার জন্য চেষ্টা অবশ্যই করবেন ডোনাল্ড ট্রাম্প ঠিক তো এইটা আমাদের টোটাল আজকে ডিসকাশান অন ডোনাল্ড ট্রাম্প অ্যাজ এ প্রেসিডেন্ট অফ ইউএসএ আপনাদের জন্য একটা কমেন্টে অবশ্যই একটা হোমওয়ার্ক ছোট্ট হোমওয়ার্ক থাকবে যে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টি কমলা হারিস ডেমোক্রেটস পার্টি অবশ্যই কমেন্টে জানাবেন যে রিপাবলিকান পার্টির সিম্বল কী আর ডেমোক্রেটিক পার্টির সিম্বল কী ঠিক থ্যাংক ইউ ভেরি মাচ